আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন দেখাবো, কিছু গজ কাপড় থেকে আর কিছু ট্রি পিসের সেট থেকে বানানো। এই হলুদ জামাটা হচ্ছে গজ কাপড় থেকে বানানো, আর এই লাল জামাটা হচ্ছে একটা ট্রি পিসের সেট থেকে। তো দুইটা ডিজাইনটাই আমি দেখিয়ে দিলাম। এই ড্রেসটা ছিল আলিয়া কাটের মধ্যে, ব্লাউজটা কোনাকুনি শেপের, সাইড থেকে ফিতা দিয়েছি, আর স্লিভসটা পাফ স্লিভস। এটা ছিল নায়রা কাটের মধ্যে, আর এটার ফিতাটা দিয়েছিলাম হুক সিস্টেম করে, স্লিভসটা হালকা একটু সামনে থেকে ঢোলা ছিল। আর এইটা হচ্ছে গজ কাপড়ের আরেকটা ড্রেস, এটা শার্ট স্টাইলে বানিয়েছিলাম। মাঝখানে ব্লাউজটা ছিল কিন্তু পুরোটা হচ্ছে বাটন ছিল সামনে, আর স্লিভসটা তো দেখাই যাচ্ছে সামনে। আমি হচ্ছে যে লং স্লিভ দিয়ে একটু রাবার দিয়ে দিয়েছিলাম। তো এখানে এগুলো হচ্ছে ফতুয়া টাইপের বা টপস টাইপের কিছু ড্রেস, এটাও হচ্ছে বাটিক গজ কাপড়ের ওপর ছিল। তো এই যে আমি গলাটা হচ্ছে ম্যাক্সি স্টাইলের দিয়েছি, আর স্লিভসটা তো দেখতেই পাচ্ছ পুরোটা কুচি করে দিয়েছি। এগুলো যেহেতু টপস টাইপের তাই এগুলো লেন্থ 30-35 মধ্যেই ছিল। এটাও বাটিকের গজ কাপড়ের আরেকটা ড্রেস ছিল, এখানে শর্ট ব্লাউজ দিয়েছিলাম আর ঘন কুচি দিয়েছি। এগুলো স্কার্ট ব্লাউজের সাথে পেয়ার আপ করলে ভালো লাগবে, তাই এগুলোর লেন্থ অত বেশি না। এইটা হচ্ছে আলিয়া কাটের মধ্যে একটা ড্রেস, তবে এটার মধ্যে লেস আর পাইপিংয়ের কিছু ডিজাইন ছিল। প্যান্টের মধ্যে আমি ড্রেসের কাপড় থেকে পাইপিং করে দিয়েছিলাম, আর ড্রেসের মধ্যে হোয়াইট কালারের কুচি কাটার লেস দিয়েছি। এটার ফেব্রিক ছিল অরবিন্দ ডিজিটাল প্রিন্টের মধ্যে, আর এটা ছিল হচ্ছে বয়েল কাপড়। এখানে আমি স্লিভসটা হচ্ছে যে কলসি হাতা বলে এটাকে, কলসি হাতা দিয়েছি, আর এখানে শেপটা যেরকম দেখা যাচ্ছে সাইডটাতে অনেকখানি ঘের ছিল এক কাটার মধ্যে। এটার লেন্থটা মেবি 30 আরেকটু কম ছিল। তো এখানে হাতাটা কিন্তু অনেকখানি কুচি হয়েছে, আর তাই খুবই সুন্দর লাগছে। এই লাল টুকটুকে জামাটা কিন্তু খুবই সুন্দর, চুঞ্জি প্রিন্টের মধ্যে ব্যাটিক গজ কাপড়ের, আর এটাও ফতুয়া, এটা আরেকটু শর্ট। এখানে আমি ঘটি হাতা দিয়েছিলাম ইলাস্টিক দিয়ে। এটা শেপটা একটু ডিফারেন্ট আছে, এটা কিন্তু পুরোপুরি সাইড থেকে কোনা না, এখানে নিচে প্রায় 10-12 ইঞ্চির মতো এই যে এখান দিয়ে কাটা আছে, আর এটা পরার পরে শেপটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এরকম করে আমি 4টা ফতুয়ার মতো বানিয়েছিলাম, এগুলো হচ্ছে 4টা। রিসেন্টলি এই দুইটা বেবি ড্রেস বানানো হয়েছে, তাই এখানে অ্যাড করে দিলাম ডিজাইনগুলো। এখানে একটা ফ্রক সেট ছিল, প্যান্টের মধ্যে নিচে কুচি আর প্যান্টে বর্ডার দিয়ে দিয়েছিলাম, এখানে ঘন করে কুচি দিয়েছি, আর ব্লাউজের মধ্যে ভি শেপে একটা কুচি করে ডিজাইন দিয়ে দিয়েছি, দেখাই যাচ্ছে। আর স্লিভসটাও ছিল ঘটি হাতা, আমি স্লিভসের বর্ডারেও রেড কালারের পাইপিং করে দিয়েছিলাম। তো এই তো এটা ছিল অ্যাশ কালার আর রেড কালারের কম্বিনেশনের মধ্যে। এবার আরেকটি ড্রেস দেখবো, এটা হচ্ছে পিঙ্ক কালার আর পেস্ট কালারের মধ্যে। তো এই ড্রেসে আমি প্যান্টের কাপড় থেকে ব্লাউজটা দিয়েছি খুবই শর্ট করে, আর মাঝখানে একটা মোটা করে বর্ডার দিয়েছি, এটার জন্য ব্লাউজটাও হাইলাইট হয়েছে, আর হাতাটা পরি হাতা বা কুচি হাতা দিয়েছি। তো এই ছিল কয়েকটি ড্রেসের ডিজাইন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।